সুজাতা ওগো শুনছো শুনছো এ দেখো দেখো এমে লুকিয়ে লুকিয়ে তোমার গান শুনছিল তার জন্য যে কোনো সাজা পেতে রাজি আছি বেল স্যার বেল স্যার এসো এসো ভেতরে এসো তোমার সঙ্গে তো আলাপ নেই এ হলো সুজাতা আর ইনি হলেন আমার তবে যে লুকিয়ে মানে তুমি কারো কাছে মাথা হেঁট করো না মাথা হেঁট করার মতো লোক যে পাই না আরে বাবা রে বাবা এই যে দেখছি কথাতে আমাকেই হার মানাবে তা তুমি ব্যারিস্টারি পড়লে না কেন ওটা তোমায় ভালো স্যুট করতো আমি ব্যারিস্টারি পড়লে আপনাদেরই অসুবিধা হতো ভাত মারা যেত কি খাবে বলো চা কফি না শরবত কিছু না আমি এসেছিলাম আপনার কাছে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে ও আলোচনা চলো আমরা যাই ওভারে না না তুমি এখানে বসো আমি ভিতরে যাচ্ছি আপনি থাকুন না ভয় নেই তোমাদের আলোচনার মধ্যে না থাকলে আমি কিন্তু তোমারই দলে বসো 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 কি বক্তব্য বলো আপনি সেদিন বলছিলেন আপনি আমার বাবাকে চিনতেন উনি একটা ফর্মুলা আবিষ্কার করেন তারপর সেটাকে প্রোডাকশন স্কেলে এক্সপেরিমেন্ট করার জন্য আগারওয়াল ইন্ডাস্ট্রিজের সঙ্গে ওর একটা অ্যারেঞ্জমেন্ট হয় তারপরে কি আপনি সব জানেন জানি আর এও জানি যে তুমি একটা ভীষণ বিপদের মধ্যে জড়িয়ে আছো ইনফ্যাক্ট ইওর লাইফ ইজ ইন ডেঞ্জার তাহলে আমি কি করব Well, if you want to have my suggestion, তাহলে আমি বলবো যে immediately তোমার কোনো solicitor এর সঙ্গে পরামর্শ করা উচিত। আমি ঠিক তাই ভাবছিলাম। তাই ভাববে, তাই তোমার ভাবা উচিত। এক কাজ করো। দেখো, রোজ সকালে আমি ওই বাঁধের দিকটা বেড়াতে যাই। তো কাল সকালে around 6, তুমি ওখানে চলে এসো, আমি তোমাকে একটা letter of introduction দিয়ে দেবো। তুমি সেই চিঠিটা নিয়ে যত শীঘ্র পারো কলকাতায় চলে যাবে। And meet my solicitor over there. ধন্যবাদ জানাবো না 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 সুজাতা ধন্যবাদ জানাবার সময় অনেক পাবে পরে